আর ঘরের রমণী যেন কাল নাগিনী সুযোগ পাইলে মারতে ছাড়ে না রে আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইল কি চিনে না আমারে রে আমি পারি না আর পারি না উফ কি যে করি পকেটে তো কোনো টাকা পয়সা নেই ওটুন্টি করে বেড়ানোর টাকাও পাচ্ছি না কি করে যে টাকা জোগাড় করি টাকা জোগাড় করার একটা আইডিয়া পেয়ে গেছি বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম আমার কাছে নেই গো বুবু ভাজা বাদাম পায়ের তোরা হাতের বালা থাকি যদি ছিটি গলছেন দিয়ে যাবেন তবে সমান সমান আমার কাছে বাদাম পাবেন মিশকে ভাইয়া তুমি দেখছি বাদামের ব্যবসা শুরু করলে বলছি আমিও তো বাদাম চাষ করেছি কদিন পর আমিও তোমার মতো গান গিয়ে বাদাম বেচবো সে না হয় বেচো তবে আজ আমার কাছে 1 কেজি বাদাম কিনে নাও না না আমার জমিতে অনেক বাদাম আছে বাদু দাদা তো বাদাম নিলই না তবে মিচকে দাদা তুমি আমায় 1 কেজি বাদাম দাও দেখি এরপর মিচকে ডাইনাকে বাদাম দেয় এভাবেই মিচকে সব বাদাম বিক্রি করে একে গাছে তো বাদাম নেই সব শিকড়গুলো ঝকঝকে ফকফকে তবে কি বাদামগুলো মাটিতে আটকে গেছে এসব কি কি গন্ধ রে বাবা এসব নিশ্চয় কারো পটি হবে কিন্তু কে এত চালাক যে বাদাম চুরি করে বাদামের জায়গায় পটি করে রেখে গেছে এ আবার মিষ্কের কাজ নয় তো মা তুমি তো আবারও বোকা হয়েছো এখানে তো 200 গ্রাম বাদাম কম আছে মা কি মিচকে আমাকে এভাবে বোকা বানিয়েছে 1 কেজিতে 200 গ্রাম কম তবে বেটা মিচকের খবর আছে আজ তেতো বাদাম গুলো মিচকে তুই এটা কি করেছিস হ্যাঁ কি আবার করেছি বাদাম বেচে আঙ্গুর খাচ্ছি কিন্তু সেই বাদাম তুমি কোথা থেকে চুরি করেছো বাদাম আবার চুরি করতে যাব কেন দেখো তোমরা কোনো প্রমাণ ছাড়া আমার নামে মিথ্যে অভিযোগ দিতে পারো না এখন যাও তো আমাকে শান্তিতে আঙ্গুর খেতে দাও মিচকের কথা শুনে ডায়না আর বানর চুপ হয়ে যায় আর দুজনেই রাগে ফুঁসতে ফুঁসতে চলে যায় এই মিচকে দুষ্ট বুদ্ধির কাছে আমরা আর পেরে উঠছি না মিচকে বনে সবাইকে অতিষ্ঠ করে তুলেছে কি করা যায় বলো তো বানর দাদা আরে সেটাই তো চিন্তার বিষয় তবে এবার মিসকে দাদাকে বিয়ে দিতে হবে তাতে যদি মিসকে দাদার শয়তানি কমে কি ব্যাপার মিসকে ভাইয়া হা করে তাকিয়ে আছো যে দিল মে লাড্ডু ফুটা হু বলছি মাসিমা আপনার মেয়েকে আমার বন্ধুর খুব পছন্দ হয়েছে বলছি এবার তবে বিয়ের দিন তারিখটা ঠিক করি হ্যাঁ হ্যাঁ বাবাজি এ তো খুব ভালো কথা আমিও আর দেরি করতে চাই না এরপর মিচকে শিয়ালের সাথে শেফা শিয়ালিনীর বিয়ের দিন তারিখ ঠিক করা হয় আর নির্ধারিত দিনে মিচকে আর শেফার বিয়ে হয় আহ কি দারুণ এ তো দেখছি আকাশের চাঁদ আমার ঘরে নেমে এসেছে গো হয়েছে হয়েছে এত আদিখ্যাতা বাদ দিয়ে আমার মাথাটা টিপে দাও তো মাথাটা যে বড় ধরেছে সারাদিন যে ধকল গেছে না সে কি শোনাবো বিয়ের প্রথম রাতে তুমি আমাকে দিয়ে মাথা টেপাবে তো কি হয়েছে তোমার কপাল ভালো যে পা টিপতে বলিনি এখন চাতক পাখির মতো আ করে তাকিয়ে না থেকে আমার মাথাটা টিপে দাও বলছি
উফ, আজ যে ঘুমোলো না। এ কি 12টা বাজে, আমার চা কোথায়? এগো শুনছো, কোথায় তুমি? এ কি বাইকটা তো বাইরে নেই, তবে শ্বশুরের বেটা গেল কোথায়? আমাকে নাস্তা বানিয়ে না দিয়ে বাইরে যাওয়া তাই না? আজ পিরু কাকে নবাবের পুত্তুর। এ কি বউয়ের হাতে ঝাঁটা, কপালে দুঃখ আছে আজ মাইরি? আমার সোনা বউ গো, আমার লক্ষ্মী বউ গো, তোমার হাতে ঝাঁটা কেন গো? তোকে ঝাঁটা পেটা করব তাই হাতে ঝাঁটা গো। এই শ্বশুরের বেটা, এই তুই সারাদিন কোথায় ছিলি? হ্যাঁ, আমি যে সারাদিন নাকে আছি তার কি হবে? ওরে আমার লক্ষ্মী বউ গো, তুমি আমার জন্য নাকে বসে আছো? সরি গো বউ, সরি। যাও তুমি এবার খাবার বাড়ো, একসাথে খাবার খাবো। খাবার রান্না হলে তো হবে না খাবার বাড়বো। মানে তুমি রান্না করোনি, তবে এখন আমরা কি খাবো? কি হবে খাবো? তুমি এখন খিচুড়ি আর মুরগির মাংস বুনা করবে তাই খাবো, বুঝেছো? বলছো কি তুমি, এত রাতে আমি রান্না করবো? তো আবি কি তোর বাপ রান্না করবে? এক্ষুনি রান্না করে যা আর রান্না কর বলছি, নয়তো তোকে আমি বটি দিয়ে কেটে পিস পিস করে খেয়ে নিব। ও মা গো, আমার পা, আমার পা দুটো বুঝি খুলেই গেল গো। বলছি আমার পা দুটো একটু টিপে দাও না গো। তুমি কি বলছো গো, মাঝরাতে আমি না ঘুমিয়ে তোমার পা টিপে দেবো নাকি? আমার পা ব্যথা থেকে তোমার কাছে ঘুম ভরো হলো? হবেই তো, বাড়িতে ফিরতেই তো হাজারটা কাজ করতে বলো, রান্না করা, বাসন মাজা, তোমাকে খাওয়ানো, আমার বড্ড ঘুম পেয়েছে, আমাকে ঘুমাতে দাও তো। কি ঘুম পেয়েছে তোর? তো আবিরে শ্বশুরের ব্যাটা। ও মা গো, আমার কোমরটা বুঝি গেল গো। এবার তো বুঝেছিস ব্যথার জ্বালা কতটা, এবার ভালোই ভালোই আমার পা টিপে দে বলছি। শেফা শিয়ালিনীর ধমক শুনে মিচকে বাধ্য হয়ে শেফার পা টিপে দিতে থাকে, আর এভাবেই প্রতি রাতে শেফা শিয়ালিনী মিচকে শিয়ালকে দিয়ে নানা কাজ করাতো। এতে মিচকে শিয়াল খুব হতাশ হয়ে পড়ে। আমার ঘরের রমণী যেন কাল নাগিনি, সুযোগ পাইলে মারতে ছাড়ে না রে, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না, আমারে রে আমি পারি না আর পারি না। আরে মিশকে ভাইয়া, কি হয়েছে? কদিন আগে বিয়ে করতে না করতেই এখনই এসব গান মুখে কেন? কি আর করব ভাইয়া, বউ যে আমার জীবন অতিষ্ঠ করে তুলেছে। কি হয়েছে বউ তো খুলে, নয়তো কি করে বুঝবো সবটা? সারাদিন বাইরে থেকে যখনই বাড়িতে ফিরি তখনই বউ কাজে লাগিয়ে দেয়, ঘরের সব কাজ করে শান্তিতে একটু ঘুমাতেও পারি না, বউয়ের সেবা করতে হয়। এ তো মহা মুশকিল, তবে রাতে বাড়িতে ফেরা বন্ধ করে দাও। রাতে বাড়িতে না ফিরে তবে করবটা কি? তাও তো কথা, তবে চলো বাগমামার কাছে যাই, বাগমামা নিশ্চয় একটা বিহিত করতে পারবে। আরে ভাগ্নেরা, তোরা হঠাৎ আমার কাছে কি ঘটনা বলতো? তা মিসকে ভাগ্নে, কদিন আগে না তুই বিয়ে করলি, সংসার কেমন চলছে? সে কথা আর বলো না বাবা, বউ তো নয় যেন দজ্জাল। কেন রে, থাম থাম, কি হয়েছে? আমি বলছি মামা সবটা। আহারে বেচারা, বিয়ের পর তোর এই দশা? তবে বলছি ভাগ্নে, তুই বনের নাইট গার্ডের চাকরি কর, তবে তোকে রাতে আর বাড়িতে ফিরতে হবে না, আর বউয়ের অত্যাচারও সহ্য করতে হবে না।
বাগের কথায় মিচকে খুব খুশি হয় আর মিচকে নাইট গার্ডের চাকরি শুরু করে। সাবধান সাবধান হুঁশিয়ার, কেউ ঘুমাবেন না, তবে চোর আসতে পারে, বাড়ি চুরি হতে পারে, সাবধান হুঁশিয়ার। ওহ কি মুশকিলে পড়লাম, এই মিচকে দাদা নাইট গার্ড হয় তো আরো মুসিবত হলো। সাবধান সাবধান হুঁশিয়ার, ঘুমাবেন না ঘুমাবেন না, তবে চোর এসে সব নিয়ে যাবে। মিচকে দাদা কি শুরু করেছো, হ্যাঁ নাইট গার্ড হয়ে বন পাহারা না দিয়ে সবার ঘুম নষ্ট করার দায়িত্ব নিয়েছে নাকি, হ্যাঁ যা তো যাও, দূর হও এখান থেকে। এই যে সুন্দরী, তোমার নাম কি? আমার নাম রূপা, কিন্তু তুমি কে? আমি হলাম মিসকে, এই বনের নাইট গার্ড। তবে চাঁদের আলোয় তোমায় হেব্বি সুন্দর লাগছে মাইরি। তুমিও কিন্তু কম সুন্দর নাও, নাইট গার্ড না হয়ে সিনেমার হিরো হতে পারতে। এই যা কি যে বলো না, আজ তবে আসি। সাবধান সাবধান হুঁশিয়ার, কেউ ঘুমাবেন না, তবে চোর আসতে পারে, বাড়ি চুরি হতে পারে, সাবধান হুঁশিয়ার। তুমি তুমি আজও চাঁদ দেখছো? শুধু চাঁদ দেখছি না, তোমার জন্য অপেক্ষা করছি। তুমি যে আমার ব্যক্তিগত চাঁদ। বলছি তুমি বাহিরে দাঁড়িয়ে কেন, ভিতরে এসো। এই যা এ তো ভিতরে ডাকছে, এবার বুঝি প্রেমটা হবে মাইরি। তুমি বসো, আমি তোমার জন্য মিষ্টি আনছি। প্রথমবার এসেছো, মিষ্টি মুখ না করলে হয়? তুমি বসো, আমি এখনি আসছি। আমি পাথরে ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে, লা 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 লা। যাক অবশেষে মিশন সাকসেস, তবে খালি হাতে ফিরলে তো হবে না, বেটা নাইট গার্ডের জন্য মিষ্টিও নিয়ে যেতে হবে। আরে সুন্দরী, মিষ্টি কি বানিয়ে এলে নাকি, এত সময় লাগলো যে? তোমাকে মিষ্টি খাবো, নিজে হাতে না বানালে কি আর হয়? না গো না, মিষ্টি খাও। হ্যাঁ গো, তুমি আজ এত বেলা করে ফিরলে যে? সে কৈফিয়ত কি তোমাকে দিতে হবে, তাড়াতাড়ি খেতে দাও। শ্বশুরের বেটা, তোর সাহস তো কম নয় দেখছি, তুই আমাকে কথা শোনাস? যা আজ থেকে আর কোনো কাজ করব না আমি। না করলে তাতে কি, আমি দিদিও বিয়ে করব। তোর মতো আটকুরের বেটাকে কে বিয়ে করবে শুনি? আমি যে তো সংসার করছি, এ তো তো সাত পুরুষের কপাল। কি এত বড় কথা, তবে সময় হলে বুঝতে পারবি। তুমি এসেছ, আমি তোমার জন্য অপেক্ষা করছি। বলছি তোমার মন খারাপ নাকি? তুমি বসো, আজ তোমায় আমি নিজে হাতে ফুচকা বানিয়ে খাওয়াবো। হায় হায় রে, কি সর্বনাশ হলো আমার, আমার যে সব সোনা গয়না চুরি হয়ে গেল। হায় হায় রে। কেঁদো না ডাইনা, শান্ত হও। মিচকি ভাগ্নে, তোর মতো নাইট গার্ড থাকতে বনে চুরি হয় কি করে? আমিও বুঝতে পারছি না মামা, আমি তো খুব কড়া নজরদারি করছি, তবে আজ থেকে আরো বেশি করে পাহারা দেব। মন খারাপ করে বসে আছো কেন, যা হবার তা তো হয়েই গেছে। না রূপা, এটা মানতে পারছি না, আজ তবে উঠি, এখানে থাকলে চলবে না। এই বসো তো, এক্ষুনি এলে আবার এক্ষুনি চলে যাবে, তোমার জন্য পায়েস বসিয়েছি, পায়েস খেয়ে তবে যাবে। বসো বসো, আমি তোমার জন্য পায়েস আনছি। একটি জরুরি বিজ্ঞপ্তি, একটি জরুরি বিজ্ঞপ্তি, কাল রাতে
বাঘ মামা চোর ধরেছে। চোরকে দেখার জন্য সকলকে বাঘ মামার গুহার সামনে যেতে বলা হলো। একটি জরুরি বিজ্ঞপ্তি। একি আমি সারা রাত এখানে ঘুমিয়েছিলাম, আর ওদিকে বাঘ মামা চোর ধরলো, আমায় এক্ষুনি যেতে হবে। একি রূপা তুমি? হ্যাঁ রূপা, আর এই রূপাইয়া দুদিন বনে চুরি করেছে। কি, তবে তুমি এতদিন আমার সাথে প্রেমের অভিনয় করেছো, আর এটা সেটা খাওয়ানোর নাম করে তুমি সবার ঘরে চুরি করেছো? কি, তুই আমায় না জানিয়ে প্রেম করছিস? শ্বশুরের ব্যাটারি আজ তোরে আমি খাইছি রে খাইছি। তুমি আমায় শাস্তি দাও বউ, আজ বুঝতে পারছি তুমি যাই হও যেমনই হও আমার জন্য তুমিই উত্তম। তুমি যে আমার বউ, আর তুমি আমায় যা শাস্তি দিবে আমি মাথা পেতে নিব।